আসসালামু আলাইকুম মন্ত্রা নিউজ ফর অল 24 চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠক 24 সেপ্টেম্বর। তো বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। করোনা মহামারীতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে কিভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক বসতে যাচ্ছে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আগামী 24 সেপ্টেম্বর দুপুর 2টা ঢাকা শিক্ষা বোর্ডে সভাকক্ষে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম শুক্রবার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কিভাবে অষ্টমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এ বিষয়ে একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি বৈঠকের আলোকসূচিতে রয়েছে। উল্লেখ্য, করোনার কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে না পারলে বার্ষিক পরীক্ষা না নিয়ে পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করার চিন্তাভাবনাও চলছে। কিন্তু এবছরের এইচএসসি পরীক্ষা গত এপ্রিলে নির্ধারিত থাকলেও তা নেওয়া যায়নি। আর এই পরীক্ষা নেওয়ার বাধ্যকতা থাকায় তা বাতিলও করা হয়নি। ইতিমধ্যে এই পরীক্ষার প্রায় 14 লাখ শিক্ষার্থীর জীবন থেকে ঝরে গেছে 5.5 মাস। যথাসময় পরীক্ষা হলে তারা এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জিয়াউল হক এ ব্যাপারে বলেন, এবারের এইচএসসি পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, সরকারি সিদ্ধান্ত পেলে রুটিন ঘোষণা করা হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আর আপনি যদি এরকম দরকারি বা প্রয়োজনীয় খবর দেখতে পছন্দ করেন তাহলে নিউজ ফর অল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।